ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সোহাবিল উদ্ভির মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম তালুকদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শনিবার রাতে পশ্চিম সোহাবিল বেতুয়ার কুল দোয়ান সংলগ্ন এলাহাত অনুষ্ঠিত হয়ে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার এম হায়াত আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক আছেন মোহাম্মদ শহীদুল আলম তালুকদার এর বিশেষ অতিথি আছেন হাসিনা বেগম যোগীর সওদাগর মোহাম্মদ নাসিরউদ্দিন কামাল উদ্দিন মুর্শিদুল তালুকদার সহ আর বতকেও প্রায় দেড় লক্ষ লোককে জিম্মি না করি, তাদেরকে কোন সমস্যার মধ্যে আমরা না ফেলি, সম্মান বাঁচানোর জন্য। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।